নোবেল প্রাইজ, বিশাল সম্মানের একটি পুরস্কার, সেটা আমরা সকলেই জানি। বলতে পারবেন একমাত্র ব্যক্তি যিনি দুটি নোবেল প্রাইজ পেয়েছেন তাও আবার বিজ্ঞানেরই দুটি বিষয়? তার নাম কি? তিনি হচ্ছেন একজন মহিলা, ঠিকই ধরেছেন, আমি মারি কিউরির কথা বলছি। তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানেরই দুটি বিষয়েতে তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে, একটি হচ্ছে কেমিস্ট্রিতে, অপরটি হচ্ছে ফিজিক্সে। ফিজিক্সে তিনি যে নোবেল প্রাইজটি পেয়েছেন সেটা কিন্তু তিনি তার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করছেন, মানে দম্পতি একসঙ্গেই তারা কিন্তু এই নোবেল প্রাইজটি পেয়েছিলেন 1903 সালে। তাদের রেডিও অ্যাক্টিভিটি নিয়ে যে সকল এক্সপেরিমেন্টস বা তাদের যা অবদান, সেই কারণেই তাদেরকে একসঙ্গে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এবং 1911 সালে তিনি কেমিস্ট্রিতে নোবেল প্রাইজটি পান, কারণ তিনি সেই সময় দাঁড়িয়ে আবিষ্কার করেছিলেন যে রেডিয়াম, পুলোনিয়াম এবং আইসোলেশন অফ রেডিয়াম, এইগুলি তিনি আবিষ্কার করেছিলেন বলেই তাকে আবার 1911 সালে নোবেল প্রাইজ দিয়ে পুরস্কৃত করা হয়। এরকম নানা আপডেটস রয়েছে আপনাদের জন্য, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।